যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সিবিআই দাবি করেছে যে সিপিকে জেরা করে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শিলংয়ে তারা পাঁচ দিন ধরে সিবিআই ম্যারাথন জেলার পর বুধবার কলকাতায় এসেছেন ক্যালকাটা পুলিশ কমিশনার রাজীব কুমার এই দুধে পুলিশ কমিশনারকে জেরা করে যথেষ্ট গুরুত্বপূর্ণ তত্ত্ব হাতে এসেছে বলে দাবি করেছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর শিলংয়ে জেলার মুখে প্রথমে তিনি বেশ ভালোভাবেই উত্তর দিচ্ছিলেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই সুপার কপের অসহযোগিতার কাছে কিছুটা হলেও পিছু হটতে হয় সিবিআই আধিকারিকদের সারদা চিটফান্ড তদন্তের জন্য রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল বা সিট ই ছিল প্রথম জেলার প্রথম ধাপ রাজীব কুমার প্রথম দিকে এই সিটের প্রধান হিসেবে নিজেকে মানতে চাননি উল্টে নিজেকে এই বিশেষ তদন্তকারী দলের একজন সদস্য হিসাবে দাবি করেছিলেন তিনি নাকি বারবার এই বার্তাই দিতে চাইছিলেন যে সিটের তদন্তের মুখে এবং পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে তার কোনো সক্রিয় ভূমিকায় ছিল না কথাই আছে কেঁচো করতে কেউটে কার্যত সিবিআই জেলার মুখে পড়ে কিছুটা হলেও রাজীবের এই অবস্থায় হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে যে রাজীবের এই জবাব প্রসঙ্গে উঠে আসে দু সালে সিবিআই তদন্ত ঠেকাতে সেই সময়ে রাজ্যের পক্ষ থেকে পেশ করা হলফনামার প্রসঙ্গ এই হলফনামায় রাজ্য সরকার দাবি করেছিল যে সিট গোটা তদন্ত খুব পারদর্শিকতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই কারণে সিবিআই তদন্তের প্রয়োজন নেই এই হলফনামায় উল্লেখ করা হয়েছিল আরোদা কেলেঙ্কাইতে বেশ কিছু হেভি ওয়েটদের নাম জড়িয়ে রয়েছে এখানে তদন্তকারীদের প্রশ্ন তাহলে যখন সিট তাদের নাম জানতে পারলো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন এখানেই বারবার একটা প্রশ্ন উঠে এসেছে যে সিটের তদন্তে কি কোনো বড়সড় গাফিলতি ছিল এই অভিযোগ মানতে পুরোপুরি নারাজ কলকাতা পুলিশ কমিশনার তার দাবি সেই সময় সিবিআই যে দক্ষতার সঙ্গে তদন্ত করছিল সিটও তেমনি তেমনই দক্ষতার সাথে কাজ করছিল শুধুমাত্র সময়ের অভাবে এই ঘটনা সম্পূর্ণ করতে পারেনি তাই এই তদন্তের ভার চলে গিয়েছিল সিবিআইয়ের হাতে শুরুর দুদিন রীতিমতো দাপুটে ডিফেন্স তৈরি করে সওয়াল জবাবের সম্মুখীন হন সুপার কাপ রাজীব কুমার কিন্তু তদন্তে কুনালের আগমন ও মুখোমুখি জেলায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শিলংয়ের সিবিআই দপ্তরের পরিস্থিতি রাজীবের বিরুদ্ধে শীতের তদন্তে গাফিলতি করা মারাত্মক অভিযোগ তোলেন কুনাল প্রাক্তন এই তৃণমূল সাংসদের অভিযোগ শীত গঠনই করা হয়েছিল সারদা মামলা তদন্ত বিপদে নিয়ে যাওয়ার জন্য এরপরে খানিকটা হলেও চাপের মুখে পড়তে হয় রাজীব কুমারকে এরপর বুধবার বারো আদালতে সারদা মামলার শুনাইতে হাজির হতে গিয়ে কুনাল ঘোষ বলেন নগরপালের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে উঠে এসেছে একাধিক পুলিশ কর্মীর নাম নাম উঠে আসা বিধাননগর কমিশনারেটের দুই আধিকারিক শঙ্কর ভট্টাচার্য এবং দিলীপ হাজার নাম তাদের দুজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই এই পুলিশ অফিসারের বয়ান অনুযায়ী তদন্তের গতি নির্ধারণ করতে নাকি বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার এবং গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ এই প্রসঙ্গে রাজীব কুমার বলেন সিট যখন গঠন হয় তখন তিনি নাকি একজন আইজি পদমর্যাদার আধিকারিক ছিলেন তদন্তের সকল খুঁটিনাটি অর্ণব ঘোষ দেখতেন তাই রাজীবের পক্ষে এই তদন্তের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া সম্ভব নয় রাজীব কুমারের উত্তর পর্যালোচনা করে কার্যত সিবিআইয়ের দাবি যে নিজের গাফিলতি থাকতে রাজীব কুমার এখন অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করছেন